স্মার্ট বাংলাদেশ গড়ে ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে এ প্রতিপাদ্যে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চাপাই নবাবগঞ্জ থেকে সেতাউর রহমানের তথ্য চিত্রে দেখুন বিস্তারিত। শুক্রবার সকাল 10টায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এ কে এম গালিব খান। বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম শাহিদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসিফ আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আনিসুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তাসমিনা খাতুন, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রানা, চেম্বারের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ মশুল করিম বাবু, সিভিল সার্জনের প্রতিনিধি স্যানিটারি পরিদর্শক মোহাম্মদ কোবাদ আলী সহ অন্যরা। এ সময় উপস্থিত ছিলেন নারী উদ্যোক্তা মোহাম্মদ আফসানা খাতুন, নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ মুখলেসুর রহমান, ক্লাব সুপার মার্কেটের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইল হোসেন, বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির সদস্য মোহাম্মদ সাগর আলী ও মোহাম্মদ ইমন আলী, গরু মাংস ব্যবসায়ী সমিতির প্রতিনিধি মোহাম্মদ দুরুল দোহা সহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা। বিশ্ব ভোক্তা অধিকার দিবসে দ্রব্যমূল্য সঠিক রাখা ও নিরাপদ খাদ্য সরবরাহ সহ বিভিন্ন বিষয়ে তুলে ধরে আলোচনা করা হয়।